জল্লাদ হাজবেন্ডের থেকে উপরে চলে গেছে, অনেক ভালো শ্বশুর, মানে নিজের বাবার মা বোন দিদি যদি ছুড়ে দিতে পারে এটাই তো স্বাভাবিক। কেন তুমি একটা ঠাকুর মশাইয়ের ব্যবস্থা করি বলছো যে কেন ঠাকুর কেন করবো না, আমি প্রায়শ্চিত করবো। প্রায়শ্চিত করবে মানে প্রায়শ্চিত কাদের করে? যারা মরণাপন্ন রোগী অনেক বছর ধরে ভুগছে বয়স্ক তাদেরই তো করে, একটা অল্প বয়সী মেয়ের করা যায় এরকম? তো তোমরা নিজে যে ভয়েসটি শুনবে সেই ভয়েসটি হচ্ছে সুপর নিবেদিতার বান্ধবী। তা রেকর্ডটা একটু শোনো তোমরা, তারপরে কথাটা বলছি। ওকে নিবেদিতার ও কন্টিনিউ মিথ্যা কথা বলছে। নিবেদিতার বুকে যে জলটা জমেছিল সেই জলটা রক্ত ছিল, ওর ওখানে টিউমার হয়েছে। আমি আমার ফ্যামিলি ডক্টরের সাথে আলোচনা করেছিলাম, ওর যেটা হয়েছে সেটা কার্সিনোমা হয়েছে এবং ওকে একটা বায়োপসি করতে বলেছে। সেই বায়োপসিটা পর্যন্ত ওই বাজি ছেলেটা করেনি। ও এখান থেকে ওখানে নিয়ে গিয়ে ওকে শুধু শুধু একটা ভাড়া বাড়িতে রেখে দিয়েছে, না ওকে ট্রিটমেন্ট করছে না ওকে কোনো কিছু করছে। এইভাবে মেয়েটাকে ধীরে ধীরে শেষ করে ফেলে দেবে, এই মেয়েটাকে ও বাঁচতে দেবে না কোনোভাবে, যদিও একটু বাঁচত এই ছেলেটার জন্য বাঁচতে দেবে না। একটা মানে মহাবাজি মহাবদমাইশ মহা অসভ্য ছেলে নিবেদিতার। কি আর বলবো, ওর আত্মার শান্তি কামনা করি। এত কষ্ট এত কষ্ট এত কষ্ট, কি আর বলবো তোমাদের। জল্লাদ হাজবেন্ডের থেকে উপরে চলে গেছে, অনেক ভালো শ্বশুর, মানে নিজের বাবার মা বোন দিদি যদি ছুড়ে দিতে পারে